মানুষের জীবনের কথা থাকে, গরিব মানুষের জীবনের কথা থাকে, শ্রমজীবী মানুষের সংগ্রামের কথা থাকে, সেই কবিতা পড়ি মই আনন্দ পাওঁ, মোর ভাল লাগে। আর অবনীশ প্রগতির কবিতা মই সেইখিনিয়ে পাইছো। তেখেতের কবিতা সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের জীবন উন্নত করা, শ্রমজীবী মানুষের সংগ্রামক আগবাই লই যাওয়ার কারণে তেখেতের কবিতায় উৎসাহ যোগায়, এই কারণে ভাল লাগিছে। এতিয়া ব্যক্তিগতভাবে তেখেতের বহুদিন বহু সম্পর্ক আছিল। প্রথম পাইছিল জীবন বীমা নিগমত চাকরি করার সময়, ময়ও জীবন বীমা নিগমত চাকরি করেছিল, তেখেতে জীবন বীমা নিগমতে চাকরি করেছে। যিমান দূর মোর মনত পড়ে, যেতিয়া মই গুৱাহাটী ডিভিজন লাইফ ইন্সুরেন্স এমপ্লয়িজ এসোসিয়েশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি, এই সময়তে তার একটা সমস্যা হয়েছিল ম্যানেজমেন্টের পরা, ম্যানেজমেন্টের তার একটা সমস্যা হয়েছিল, গতিহে এই সম্পর্কে আলোচনা করবলে তখেতে ইউনিয়ন অফিসরে আহে। আর সেয়াই অবনীশ চক্রবর্তীক মানে এখন একেবারে অসরের পরা লগ পাওয়া, সেইটি হয়েছে প্রথম মুহূর্ত। আর যেটা তখেতের কথা বতরা পাতিল, পাঁচ দশ মিনিট মান কথা পাতিছো, সেই কথার মাজেদি মই অনুভব করল যে অবনীশ চক্রবর্তী সর্বসাধারণ শ্রমিক কর্মচারীতকৈ কিছু বেলেগ। তেখেতের ব্যক্তিত্বের পরিচয় সেই আলোচনার মাজেদি পাইছিল। তারপর তেখেত আমার ইউনিয়নের সক্রিয় সদস্য হয়ে পড়ল, বহু লাইভ মিটিং তেখেতের গেছো, বহুত কথা বার্তা, বহু বহুত সরুরা ঘটনা বহুত আছে, এইবিল মই আর এটা কই বেশি সময় বিচারি নাই। কথাটা তেখেত মই কবলে হলে তেখেত প্রতিষ্ঠিত নামি দামি কবিসকলকে তেও কোনো গুণে কম নহয়। কেউ যে তেখেতর হরি মূল্যায়ন আজিলৈকে আমার অসমর বা অসম সাহিত্য সভার কবি সাহিত্যিক সমালোচক সকলে কেউ যে সঠিক মূল্যায়ন করা নাই, সেইটো মই বুঝিব পৰা নাই। দুই নম্বর কথাটি মোর হল, মই তেখেতর কিমান যে ভাল পাইছিল মানুষক শ্রমিকের কারণে, সাধারণ গরিব মানুষের কারণে তেখেতের কিমান দরদ আছিল, সেই হল তেখেতে আমার ইউনিয়নের অডিট করে, আর অডিট করে তেখেতে অবজেকশন এটা আনিলে যে ভাউচার এটকা কম দিয়া হয়েছে, অডিটর হিসেবে এইটো আছিল তেখেতের অবজেকশন, রিক্সা চালক এজনক এক টাকা কম দিয়া হয়েছে, এইটো আছিল তেওঁর একটা অডিট অবজেকশন। গতিকে আমি সহজে অনুমান করব পারো শ্রমিকর কারণে, গরিব মানুষের কারণে তেখেতের অন্তরত কেনেকুৱা দরদ আছে। আর কবিতা লেখার ক্ষেত্রে আমি সচরাচর হলো কবিসকলক তাহলে ভাল একটা মুড লাগে কবিতা লিখিবলৈ, পরিবেশ লাগে, কিন্তু মই তো দেখেছিল অবনীশ চক্রবর্তী কবিতা লিখিবর কারণে কোনো বিশেষ পরিবেশের দরকার নাছিল, যিকোনো পরিবেশত তেখেতে কবিতা রচনা করেছিল আর সুন্দর কবিতা রচনা করেছিল। মই কিছুদিন একেলগে আমি ওচর চুবুরিয়া কৈ আছিল, কারণ খারগুলি পাহাড়ত তেখেতে যে ময়ও অলপ মাটি মাটি লবলে দখলি মাটি অলপ লবলে যেটা ওলাইছিল, তেও কলে মকো অলপ লই দিয়ক, বুঝলে নাই, কলে ঠিক আছে,
ভাবনা করলো যে গতিকে যেতিয়া দুজনে রাস্তাটোর সিটো সাইডে তেওঁ ললে আর ইটো সাইডে মই ললো লৈ একেলগে বহুদিন বহুদিন তাত আমি আসিলো কেতিয়াবা ৰাতিও ৰাতি মই শুনো তেখেতে আহি জগায় কি হল এটা কবিতা লিখিলো আপনি শুনকচ কবিতাটো মোক পঢ়িব নাই মই কম নকমকৈ সন্দেহ কৰি কাৰণ কবিতাৰ ভাষা কবিতা সম্পৰ্কে ক'বলৈ টান লাগে কিন্তু নিশ্চয়তা কৰি দুটা এটা লাইন দুটা এটা শব্দ ভাষা অলপ বদলোৱাৰ কথা ক'লে তেখেতে কিন্তু খং নকৰে আনন্দেৰে তেখেতে মানে গ্ৰহণ কৰিবলৈ হয় আপুনি ভাল শব্দ কৈছে এইটো মই বুজাই সেইধৰণে তেখেতে এবাৰ আমাৰ এলআইচি এমপ্লয়িজ ফেডাৰেশ্যনৰ কনফাৰেঞ্চ বাংগালোৰৰ কনফাৰেঞ্চত গৈ আছে ট্ৰেইনত দুয়োজনে গৈ আছো এই যে পৰিৱেশৰ কথাটো সেইদৰে সম্পৰ্কতে মই কৈছো ৰাতি ট্ৰেইনত ৰাতি প্ৰায় জনা কৰে ট্ৰেইনৰ জাৰ্ণি নাছিল মই বোলো কি হ'ল সেইকাৰণে মই কৈছো যে অৱনী চক্ৰৱৰ্তী কোনো বিশেষ পরিবেশৰ দরকার নাছিল যিকোনো পরিবেশতে তেখেতে কবিতা রচনা করেছে এটা মই হেল্প করব লৈছো রাষ্ট্রত এটা কথা কৈ তেখেত নির্দিষ্ট হওয়া ঘটনাটো আজিলৈকে মোর অন্তরত দুঃখটো আছে কিন্তু এটা হাতৰে হিসাবে রয়েছে আর মই কব খুঁজো যে আমার সামাজিক পরিস্থিতি তেখেত নির্দিষ্ট হওয়ার কারণে